আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন, আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। তো আজকে লকডাউন ওপেন হয়েছে 11 তারিখ, আর আজকেই আপনাদের সাথে শেয়ার করছি আমরা বের হয়ে যাচ্ছি ঘরের বাহিরে, বেড়াতে যাচ্ছি বোনের বাসা। তো টুকিটাকি কাজ যে ঘরে আপা কাজ করেন উনি হেল্প করে দিয়েছেন, মানে নর্মালি ওনার কাজ তো উনি করবেনই, কাপড় ধোয়ার কাজ, বাসন ধোয়ার কাজ, এগুলো উনি করে দিয়েছেন। আর আমি বললাম ঘর ঝাড়ু দিয়ে চলে যান, আর আমি এখানে প্যাকিং শ্যাকিং শেষ, বড় বড় দুইটা প্যাকিং হয়ে গেল, কারণ ফাতেহার কাপড়, ফালাকের কাপড়, আমার কাপড়, সুকাতের কাপড়, ফাতেহার এক্সট্রা টাওয়াল, এক্সট্রা খাবার, তো এগুলো নিতে গেলে দেখা যায় অনেকগুলো হয়ে যায়। আবার এই আর কি, মানে মনে হয় যে ঘরে আমরা যার যার ঘরে যেখানে থাকি যেটা যখন প্রয়োজন হয় নিতে পারি, মনে হয় আরেকজনের বাসা গেলেও সেরকম ইচ্ছে, মানে মনে হয় যে আমার এটা দরকার থাকলে আমি এই জিনিসটা নিয়ে যাই, লাগতে পারে। তো এগুলো করতে করতে দেখা যায় ব্যাগ প্যাকিং বেশি হয়ে যায়, আর আমরা যেহেতু 4 জন একটা ব্যাগে হয় না, তো এই আর কি। তো যাই হোক, রওনা দিয়ে দিলাম, ফাতেহা বাইরে তাকিয়ে রয়েছে, ফালাকে যে বসছে, ফালাক ফাতেহা একরকম ড্রেস পরেছে। আর আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমরা সিএনজি করে রওনা দিয়েছি, আমি, ফালাক, ফাতেহা, আমরা প্রথমে বের, মানে আমাদের সাথে সৈকত বের হয়েছে, কিন্তু আমাদেরকে সিএনজি করে দিয়ে দিল। আর ও কিছু আমাদের ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেলের জন্য কিছু কাজ আছে, সেগুলো করে চলে আসবে আমার বোনের বাসা। তো আমার বোনের বাসা যাচ্ছি, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর অনেক দিন ধরেই বলতেছিলাম যাবো যাবো, কিন্তু লকডাউনের কারণে আমাদের কোথাও যাওয়া হচ্ছিল না। তো লকডাউন যেদিন খুললো সেদিনই আমরা বের হয়ে গেলাম। এটা কোন জায়গা বলেন তো, আপনারা চিনতে পারছেন? আমার মনে হয় তো চেনার কথা, ঠিক না? তো এটা কমেন্টে আমাকে জানাবেন, আর আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে পছন্দ হবে, ঠিক না? পছন্দ হবে তো। যাই হোক, এই যে চলে আসলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম, দুপুরে খাওয়া দাওয়াও করেছি এসে, কিন্তু ওগুলো আর শ্যুট করা হয়নি। তো এই যে সন্ধ্যায় আবার খাওয়া দাওয়া করছি, সন্ধ্যার নাস্তা গরম গরম পরোটা আর চিকেন গ্রিল বাসায় তৈরি করছে, খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো লাগছে খেয়ে, আমার কাছে তো খুব ভালো লাগছে, সুকতের কাছে, ফালাকের কাছে। তো এই আর কি, তা কিছু নানও আনা হয়েছে, পরোটা শুধু না, নানও খাবো আমরা সবাই মিলে। নান দিয়ে গ্রিল খেতে ভালো লাগে, সেজন্য বললাম যে কিছু বাইরের নান নিয়ে আসা যাক, 2টা নান বা 4টা নান আনলে হয়ে যাবে। তো সেখান থেকে আনা হয়েছে, আর যে এলাকায় ওরাও থাকে, জিনিসপত্র প্রচুর দাম, আর সহজে জিনিসপত্র পাওয়া যায় না, অনেক দূরে যেতে হয়। তো যাই হোক, আর দেখেন আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাইরে যাব, তো ফালাক ফাতেহা খেলছে, ফালাক দুষ্টামি করতেছে আর ফাতেহা ওখান থেকে হাসতেছে। তো ফাতেহা মাশাল্লাহ এখন দেখা যায় খুবই রেসপন্স করে খেলাধুলার মধ্যে সব কিছু। আর এই যে আমার রাজকন্যা, তা আমরা একটু হাঁটাহাঁটি করতে বার হচ্ছে, ভাবছি যে একটু ফুচকা খাবো, তো পেটে কিন্তু জায়গা নেই, তো যাচ্ছি হাঁটাহাঁটি করার জন্য, এই আর কি। আর যেদিন যার বাসায় যাওয়া হয় মনে হয় এনার্জি বেশি থাকে, ঘুরতে ফিরতে যতবার বলো যাওয়া যায়, পরের দিন আর ইচ্ছে করে না, তখন মনে হয় না বাসায় থাকে, আমার তো এরকম মনে হয়, আপনাদের কি মনে হয়? আর দেখেন বাচ্চারা কীভাবে বসে রয়েছে, আর ফাতেহাকে প্রথমে বসায়, ফাতেহা এইভাবে করে বসে থাকে সবসময় বাইকে। তো এবার আস্তে আস্তে করে যাচ্ছি, বের হচ্ছি আমরাও। আসলে বাচ্চারা ঘোরাফেরা খুব আনন্দ করে, ফালাক খুবই আগ্রহ ছিল আমার বোনের বাসা যাওয়ার জন্য, এবং এর আগে লকডাউনের মধ্যেও অনেক জিদ করছে, যাবো সাজি আন্টির বাসায়, যাবো চলো। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, ওর কথা শুনে আমরা চলে যাব, চলে গেলে রাস্তায় যদি প্রবলেম হয়, তো এগুলো চিন্তা করে আর আবার ক্যান্সেল করা হয়েছে। তো আমি তারপর আর ব্লগ করিনি, চলে আসছিলাম আমরা বাসায়, তারপরের দিন
দুপুরের আয়োজনে থাকছে পোলাও এবং মাংস, মুরগির মাংস। তো পোলাও এবং মুরগির মাংস খাচ্ছি আমরা। তো এখানে আমি আমার বোনের বাসা 3 দিন রয়েছি, 3 দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন শেয়ার করা হয় না, কারণ আরেকজনের বাসায় গেলাম, সেই এডিট করা, ভিডিও ভয়েস দেওয়া, এগুলো করা সম্ভব হয় না, আর ইচ্ছেও করে না। বাসা থেকে বের হয়ে আরেক জায়গায় গেলে মনে হয় বেড়াচ্ছি, তো বেড়াই। তো এখন আমি ভিডিও শ্যুট করে আমার বাসায় চলে আসছি, আমার বাসায় এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই আর কি। এখানে ফাতেহা পানি খাচ্ছে, বোতল দিয়ে পানি খেতে খুব আগ্রহ থাকে ফাতেহা। আমরা যখন পানি খাই ও খেতে চায়, আম্মু খাবো, আম্মু পানি খাবো। তো মুখ তো বলতে পারে না, কিন্তু বুঝিয়ে দেয়, পানি খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো ওকে আমরা ভাবি বোতল দিয়ে একটু একটু দেই, চেষ্টা করি, আর ওর যে পানির ফিটার আছে সেটা দিয়ে খাওয়াই। তো বাচ্চারা নিয়ে নিত্য নতুন আগ্রহ করে, এটা সেটা আগ্রহ করে। আর দেখেন মাহিনুর বুড়িটা কি নাচানাচি করছে, আর লজ্জাও পাচ্ছে, একটু নাচানাচিও করছে। মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, মাশাল্লাহ অনেক সুন্দরই নাচে, মানে স্টেপগুলো যেগুলো দেয় খুব সুন্দর দেয়। তো বাচ্চা মানুষ তো, তো ওর বোনদেরকে ও নিচে দেখাচ্ছিল, তা আমি এখানে ওকে শ্যুট করে নিলাম। আর পাগুলো দেখেন কি সুন্দর করে রাখতেছে, উঠাচ্ছে, হাতগুলো নাড়াচ্ছে। তো আমার বোনও এক সময় কিন্তু ও খুব সুন্দর নাচতে পারতো, তো এখন সবসময় তো আর হয় না, মানুষের একটা বয়স থাকে বাচ্চাদের মতো নাচানাচি খেলাধুলা। তারপর মানুষ যখন বড় হয়, বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়, তখন কিন্তু জ্ঞান বুদ্ধি মানুষের চেঞ্জ হয়, তখন মানুষ কিন্তু অন্যরকম হয়ে যায়, ঠিক না? এখন যেরকম মাহিনুরের অত বুঝ নেই, এই তো নাচতেছে হয়তো বা খেলা করে, কিন্তু ও যখন বড় হবে তখন এগুলো করবে না। তো যাই হোক, এই যে ফালাককে দেখেন কিভাবে একটু পর পর বোনকে পানি খাওয়াচ্ছে, আর ফাতেহাকেও তো দেখলেন, বুঝতে পারলেন ও পানি খাওয়ার জন্য মানে রাগ হচ্ছে, মানে বোতলে পানি খাওয়ার জন্য রাগ হচ্ছে। ও এভাবে খেতে হয়তো বা ওকে ভালো লাগে, কিভাবে তাকিয়ে রয়েছে আমার দিক, আমি ভিডিও করছি তো আমার দিক তাকিয়ে রয়েছে। তো আমার ছোট রাজকন্যা বড় রাজকন্যার জন্য দোয়া করবেন আপনারা সবাই, আমার ফ্যামিলির জন্য। আশা করি আপনাদের কাছে আমি যে ব্লগগুলো উপস্থাপন করি সেটা আপনাদের কাছে খুবই ভালো লাগে। আর আমার ফ্যামিলিরা যারা যারা দেখেন, অনেকেই আছেন আমার ফ্যামিলির মধ্যে, অনেক পরিচিত লোকজন আছেন যে আমার ব্লগ দেখেন, আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান, আপনারা আপনজন হয়ে পরিচিত জন হয়ে লাইক দেন না, এটা কিন্তু আরও কষ্টকর হয়ে যায় আমার জন্য, কষ্টদায়ক। যে পর মানুষরা তো দেয় না, দেয় না, আপন মানুষরাও দেয় না, ঠিক না? তো যারা যারা আমার পরিচিত দেখছেন তারা তারা তাড়াতাড়ি লাইক করুন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খেলাধুলা করছে বাচ্চারা, আর এখানে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি আমার বোনের রুমের সৌন্দর্যটা দেখেন। এটা আমার বোনরা করেনি, যে আগে থেকে করাই ছিল, মানে প্রজাপতিগুলো তো দেয়ালে এভাবে করে প্রজাপতি দিয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে সৈকত সাহেবের মোবাইল নিয়ে থাকাটা, তো ওর খাওয়া দাওয়া শেষ, এখনও ঘুমিয়ে পড়বে, তো একটু মোবাইল দেখতেছে, বলতেছে আমি একটু মোবাইল দেখি। আমি বলতেছি তোমাকে ভিডিও শ্যুট করবো, তো বলে করো, প্রথমে হ্যাঁ, তারপর কর না, থাক করো না। তো যে এখানে আলমারি রাখছে, নিচে ফ্লোরিং করছে ওরা এই রুমে, আর আরেকটা এক্সট্রা স্টিলের আলমারি আছে। এখানে বেসিন ও যে বাড়িওয়ালারা লাগায় দেয় নি এখনও, নতুন বাসা হিসেবে আর কি। তো খাবার দাওয়ার মধ্যে শেষ, দেখলাম যে কী রেখেছে, এটাতে নষ্ট হবে না তো, এই আর কি। তো আমরা এখন ঘুমাতে যাব, ফাতেহা ফুল রেডি, পাউডার প্যাম্পাস পরে দিয়ে, যেহেতু ঘুমাসবো পাউডার একটু দিয়ে দিলে কি হয়, গরম ভাবটা একটু কম লাগবে। তো ড্রেস চেঞ্জ করে দিয়েছি ফাতেহার, ফালাক ফাতেহার জন্য। আর ফালাক চশমা পরাচ্ছে ওর বোনকে, আর চশমা দেখেন কীভাবে খুলে দিচ্ছে, আর একটু পর দেখবেন কীভাবে রাগ করে, কান্নাকাটি করে। এই যে দেখেন, এই যে কী মানে কী রাগ আমার মেয়ের, কত জোরে জোরে কাঁদবে,
মনে হচ্ছে কত কিছু হয়ে গেল। আর ফাতেহা তো এখন অনেক দুষ্টু হয়ে গিয়েছে, ওর হাতে এখন বর্তমান রাত বাজে কিন্তু 11টা উপরে। আর যদি ওর হাত দিয়ে কোনো কিছু নেওয়া হয়ে যায়, এই যে দেখেন কিভাবে কান্না করছে, পা ছড়িয়ে হাত ছড়িয়ে কান্না করবার কত জোরে জোরে, যে নিজেকে ফেলে দিচ্ছে। তো ও এখন কি করে, বসে থাকলে নিজেকে ফেলে দেয়। তো মাহিনুর ধরেছিল দেখে পড়ে নাই, না হলে ফাতেহার কিছু হলেই নিজেকে ফেলে দেয়, পড়ে যায় বিছানায়। ও এখন পিছে পড়ে গেলে ব্যথা পাবে, এটা আর বোঝানোর দরকার নেই, নিজেকে ফেলে দিবে আমার বুড়িমাটাকে। বুড়িমা অনেক দুষ্টু, বুড়িমা আমি এখন ভয়েস দিচ্ছি, বুড়িমা আমার ঘুমাচ্ছে, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আর এই তো বের হয়ে যাচ্ছি বোনের বাসা থেকে, বিদায় মুহূর্ত। তো এখান থেকে আমরা বেড়াতে যাচ্ছি আর এক জায়গা দাওয়াতে, সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কোথায় গিয়েছি জানার জন্য, নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।